নমস্কার, টিভি নাইন বাংলায় আপনাদের স্বাগত। কথাবার্তায় আজকে আমার যিনি অতিথি, তিনি কথা বলতে শুরু করলেই আপনারা বুঝতেই পারবেন, মানে তাকে দেখানোরও দরকার নেই। তিনি এক এবং একমাত্র শ্রী স্বপন সাধন বসু, টুটু বসু, টুটুদা। আপনাকে স্বাগত আমাদের টিভি নাইন বাংলায়। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি পেছন দিকে তাকান, মোহনবাগানে আপনার সবচেয়ে বড় অবদান কি? তুমি তো ট্যাগলাইনে চলে গেলে, গ্লোরিয়াস পাস্ট, ভাইব্রেন্ট ফিউচার। টুটু বসু শুধু প্রেসিডেন্ট হিসেবে না, টুটু বসু হিসেবে গ্লোরিয়াস ফিউচারের, ভাইব্রেন্ট ফিউচারের উপর আমার মস্ত বড় আশীর্বাদ রইল। এবারে গ্লোরিয়াস পাস্ট, ক্লাবটা বোধহয় 100 না 150 বছর লোকে বড়ে বেড়াচ্ছে, যত বছরই হোক। ফুটবলের ইতিহাসে 1911, কিন্তু ক্লাবটার অস্তিত্ব তো এলো 2012 সালে, তার আগে 2004 সালে। আমি গোল ভরে ফেলছি, বয়স হয়েছে তো, গোল সংখ্যা গুনতে, 5 গোল ইস্টবেঙ্গলকে দেওয়ার পরে আর গোল সংখ্যা গোনা ছেড়ে দিয়েছি বলে স্মৃতিশক্তি একটু গোনার ব্যাপারে কমেছে। 2004 সাল অবধি মোহনবাগানিদের কোনো ভোটাধিকার ছিল না। আপনারা জানেন কার অধিকার ছিল? পোস্ট অফিসের ওপর যার দখল ছিল, যে পোস্ট অফিস দখল করে পোস্টাল ব্যালট নিয়ে নিতে পারবে, সেই ক্লাবের মালিক। অ্যাকচুয়ালি মেম্বাররা ক্লাবের অধিকার বা মালিকানা পেল ঈশ্বরের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে বলুন, আমি কালো কোট পরে উকিল বা কোকিল যাই হোক, লোকে এবার অনেকে উকিলকে কোকিল বলে, অ্যাডভোকেট ক্যালকাটার রেজিস্ট্রেশন করে রেখেছিলাম। তো মাই ফার্স্ট কেস ওয়াজ, তখনকার দিনে তদানীন্তন যিনি চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টের, তার সামনে দাঁড়িয়ে প্রে করা যে মিলট এটা কি সিস্টেম, ইন্ডিয়াতে ভোটাধিকার কিভাবে আছে, নাগরিকদের ভোটাধিকার কাম কালেক্ট অ্যান্ড কাস্ট, ছবি দেখিয়ে আইডেন্টিটি দেখিয়ে ব্ল্যাক পেপারটা নিয়ে কাস্ট করবে, আপনি আমাকে এই অধিকারটা আমার ক্লাবকে দেন। অপোজিশন বলল যে মিলট এটা কি দরকার, এটা কি ভারতের ইলেকশন, এটা তো ক্লাবের ইলেকশন। আমি ইলেকশন ইজ ইলেকশন, এরমভাবে পোস্টাল ব্যালট লুট করে যার ভোট সে তো ভোট দেবে। চিফ জাস্টিস বললেন এর কোনো যুক্তি আমি দেখতে পাচ্ছি না, আমি অর্ডার দিলাম কাম কালেক্টর কাস্ট, আর প্রথম বছর ইলেকশনটা আপনারা হাইকোর্টের আমি নমিনেট করছি, এরম জজ বা এরম উকিলের তত্ত্বাবধানের ইলেকশন হবে হাইকোর্টেতেই। পরের বছর ইলেকশন হলো 2005-এ, 1 কিলোমিটার লম্বা লাইন, আর কি রোদ্দুর, এক একটা করে ফটো আইডেন্টিটি প্রথম হচ্ছে, প্রথমবার ইলেকশন, হাইকোর্ট নিযুক্ত তত্ত্বাবধায়করা খুব সাবধানে ছিল। এতে কি হলো, তেষ্টায় সবার ছাতি পেটে গেছিল। আমি দেখলাম যে একটাই এদের সঙ্গে ক্লাবের মেম্বারদের ভালো করার উপায় হচ্ছে, বোতল বোতল জল আনালাম। এবং আমি এই চেহারায় বিশ্বাস করবেন, আপ অ্যান্ড ডাউন, জল খাইয়ে খাইয়ে তাদের বাঁচিয়ে রাখলাম, তোরা ভোটটা দে ভাই। এবং দ্যাট ওয়াজ এ হিস্টোরিক ল্যান্ডমার্ক প্রথম। এই যে আপনি বললেন যে মোহনবাগানে আপনি ব্যালট চালু করলেন, কাম কালেক্ট কাস্ট, ভোট হলো, সচিত্র পরিচয়পত্র হলো, এগুলো সব কিছু হলো, কিন্তু মোহনবাগানে ওই যে দুটো গোষ্ঠী তৈরি হয়ে যাওয়া, সেটার হিস্ট্রি তো অনেক পুরনো। মানে সেই সময় ধীরেন্দ্রের মতো একজন ব্যক্তি, দেখুন দেখুন দেখো তুমি যেটা বলছো এটা তো একদম আমার মনের কথা বলছো, যে ক্লাব ইলেকশনে মাঠে কেন যায় মানুষ, বাড়িতে তোমার বয়ের সঙ্গে অশান্তি হলো তুমি একটু বেশিক্ষণ মাঠে যাবে, মাঠ হচ্ছে অক্সিজেন নেবার জায়গা, অফিস বাড়ি সব জায়গায় কিছু কিছু গণ্ডগোল থাকে, মাঠে আড্ডা ছাড়া কিছু ছিল না। আড্ডা আমাদের ক্যান্টিনে কাজু টোস্ট, পয়সা থাকলে স্টু, নইলে শুধু টোস্ট চা, আর টিনের সুটকেসে ঘুগনি পাওয়া যেত, শাল পাতায় কী ঘুগনি কী ঘুগনি, এই খাও আর আড্ডা মারো, এই জন্যে যা। কিন্তু আমি কয়েক মাস, আমি তো এখন বিদেশে বেশি থাকি, কয়েক মাস মাঠে গিয়ে আমি মাঠে যাওয়া বন্ধ করে দিয়েছি, সে পরিবেশ আর নেই। এখন
হিন্দুস্তান চীন, মানে হিন্দি চিনি ভাই ভাই, নেহরুর কথায় সে জিনিসও নেই, একদম হিন্দুস্তান চীন হয়ে গেছে, ইন্ডিয়া পাকিস্তান নয়। এটা খুব খারাপ, এটা বন্ধ হওয়া দরকার, এটা অত্যন্ত খারাপ, বন্ধ হওয়া দরকার। আপনাদের লড়াই যখন মোহনবাগানে শুরু, সে সময় ধীরেন্দ্র গোষ্ঠী, আপনাদের গোষ্ঠী, এটাও তো এই ভাগাভাগিটা ছিল না? আমরা ধীরেন্দ্রকে কি করতাম, হেরে গেলে যখন ফিরতাম গোল পোস্টের পেছনে বসতাম, আমাদের লিডার ছিল কারবালার ঝুকু ঘোষ, অতুল্য ঘোষের চালা, বলতো ছোটো ছোটো নুড়ি দে, বড় নেমিরা লেগে যাবে কর্তাদের, ছোটো ছোটো নুড়ি ছোঁড়, টোকেন প্রোটেস্ট দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যেতাম। আর তখন লঞ্চঘাট পেরিয়ে বাড়ি যেতাম, শপথ দিতাম, দেখ অঞ্জন, যদি কোনো দিন ব্যবসা করে পয়সা রোজগার করি, এই আমাগো টিমের যাকে চাইবো তাকে তুলে আনবো, বুঝলি অঞ্জন? বললে টুটু আমি তোর সঙ্গে আছি, তোর আমি সমস্ত দেখে নেবো, তুই ব্যবসা কর প্রাণ দিয়ে। তারপরে আমাগো চিমা, আমাগো মনা, আমাগো কিষাণ বিকাশ, এগুলো তো ইতিহাসে লেখা আছে। সেই জন্য দুঃখ হয় যে যে ক্লাবটা আমরা মন প্রাণ দিয়ে আমাদের পরিধির ভেতর যেটা সম্ভব ছিল করেছিলাম, সেই গন্ধটা নষ্ট হয়ে গেছে। ঈশ্বর করি আমার এই টিভিটা আপনারা যদি সত্যি শোনেন, মরবার পরে আপনাদের টুটুদার একটাই রিকোয়েস্ট যে কাইন্ডলি কাইন্ডলি ইলেকশনে কে হারে কে যেতে দাঁড়ান, ইলেকশনে লড়ুন, কিন্তু তারপর বন্ধু, তারপরে টোস্ট আর মুড়ি, কেউ টোস্টের পয়সা দিক, কেউ স্টুর পয়সা দিক, এই জিনিসটা ক্লাবে যেন ফিরে আসে, এটা অনুরোধ করি। এই যে হিন্দুস্তান পাকিস্তান বা ভারত পাকিস্তান যাই বলুন আর কি, এরকম যে জায়গা, পাকিস্তান বলিনি, ভারত চীন বলেছেন, ভারত চীন যাই হোক আর কি, এইটা হলো কেন আপনার নিজের অবজারভেশন কি? এটা তো আমি এই জন্যই জিজ্ঞেস করছি যে আপনাদের সময় আপনি যেটা বলছিলেন ধীরেন্দ্র গোষ্ঠী আপনার গোষ্ঠী ছিল, ধীরেন্দ্রের একটা প্রবলেম ছিল, ম্যাক্সিমাম নাকে রুমাল দিত, এই গন্ধ ছাড়বে, কালো প্লেয়ার এসছে, গজু কালো প্লেয়ার কেন এনেছ, অন্য কিছু নয়। তার বিরুদ্ধে লড়াই করেও আপনারা ক্ষমতা লড়তে হয়নি, সরে গেছে। সে রেজিগনেশন করবার পরে সোমনাথ চ্যাটার্জির বাড়িতে একটা এমার্জেন্সি সিটিংয়ে সবাই জিজ্ঞেস করলো কাকে আপনি সোমনাথদা রেকমেন্ড করেন, সোমনাথদা বললেন যে টুটু ছাড়া এখন কেউ সামলাতে পারবে না, কোনো ঝগড়া কোনো অশান্তি নেই। আমি আবার একটু পুরনো জায়গায় যাই, ওই যেখানে বলতেন যে কাঁদতে কাঁদতে আপনি এবং অঞ্জনদা দুজনে মিলে, আমি জানি তুই কি বলবি, সেই অঞ্জনদার সঙ্গে তোমার কেন ঝগড়া হলো, কোনোদিন ঝগড়া হয়নি, একটা অঞ্জনের ডিসিশন নিয়ে, তুমি তো অত্যন্ত চালাক লোক, কি কায়দা করে পৌঁছচ্ছিলে, এই কাঁদতে কাঁদতে যাচ্ছেন এত বন্ধু তার সঙ্গে ঝগড়া হলো, যেহেতু আমিও সংবাদপত্রের লোক, আমার সাংবাদিকতা তার নেশা পেশা নয়, তোমার পেশা, নেশা পেশা দুজনে দুজনকে ধরে ফেলতে পারে। এই যে তুমি প্রশ্নটা করলে না, এটা মারাত্মক প্রশ্ন, এটা খুব কম লোক জানে যে অঞ্জনের সঙ্গে আমার কেন সাময়িক ডিস্টেন্স হয়েছিল। অঞ্জন কোনো একটা কারণে দেবাশিসকে সাসপেন্ড করেছিল মোহনবাগান ক্লাব থেকে, এখন যেই কারণেই করে থাকুক, কারণটা আমার কাছে প্রধান ছিল না। আমি অঞ্জনকে বলেছিলাম দেখ কাজের লোক ক্লাবে খুব কম আছে, দেবাশিসকে আমি হাতে ধরে ওর বাবা আমার বাড়িতে এনেছিল, ক্লাবকে খুব ভালোবাসে, টুটু তোমার সঙ্গে থাকবে, এবং আমার অস্বীকার করতে এতটুকু স্বীকার করতে আপত্তি নেই যে দেবাশিস ইজ ভেরি ভেরি এফিশিয়েন্ট, ব্যবসাতেও এফিশিয়েন্ট, ক্লাব চালাতেও এফিশিয়েন্ট, কিন্তু যে কারণে করেছিল আমি ওকে বলেছিলাম দেখ সাসপেন্ড করিস নি, ও কিছুতেই শুনল না। আমি বললাম দেখ আমার প্রেসিডেন্ট আমার সাসপেন্ডটাকে উঠিয়ে দেওয়ার, যেমন ভারতের প্রেসিডেন্টদের ফাঁসি থেকে যাওয়ার জন্য বললে তোকে আমি করতে দেবো না, আর তখন এক্সিকিউটিভ কমিটি আমাকে প্রেসিডেন্ট ইলেক্ট করেনি, বললে আমি তোকে প্রেসিডেন্টে ইলেক্ট করবো, আগে তুই সাসপেনশন মান। একটা খুব খারাপ ইনসিডেন্ট হয়েছিল এজিএমএ ডায়েসের ওপরে, তুমি তার সাক্ষী ছিলে, অনেক কিছু হয়েছিল, ওই একটা কারণেই অঞ্জন হাত ধরছে তুই এটা সই কর, আমি বলছি না সই করবো না। কিন্তু এই যে এইভাবে দুজন অভিন্ন হৃদয়ের বন্ধু এই ময়দানে, যাদের মানে
আমরা ফুটবলের জুটি দেখি কৃষাণ বিকাশ বলে, হ্যাঁ আমি আর অঞ্জন কৃষাণ বিকাশ, কিন্তু এইটের থেকে বাড়ি দিই। তারপরে অঞ্জন শারীরিক অক্ষমতা হয়ে যাওয়ায় অঞ্জনের আমি বুঝতে পারলাম না, কিছু লোকের কথায় আমি জানি না দেবাশিসের ওপর ওই রাগটা ছিল বলে কি না, আমার সঙ্গে ওর কোনো রাগারাগি ছিল না, কিন্তু একটা স্টেজ এসে গেল যে ও একটা ইলেকশন প্যানেলকে হেড করছে আর আমি একটা ইলেকশনকে প্যানেল। এটা কোনোদিন হবে ভেবেছিলেন? কোনোদিন না, তবে একজনের কাছে আমি কৃতজ্ঞ, সেটা হচ্ছে ওর জামাই। জামাই আমায় এসে বললে যে দেখুন ও যদি ইলেকশনে দাঁড়ায় ও বাঁচবে না, তুমি একমাত্র পারবে, গিয়ে বলো যে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি ও যেন না দাঁড়ায়। তারপরে আমি ওর বাড়ি গেছিলাম আমার 32 বছরের সঙ্গী সুব্রতকে সঙ্গে নিয়ে, ক্লাবের নয় পিয়ে আমার, অঞ্জন এক কাজ কর ইলেকশন প্যানেলে যে যেরম আছে সে সেটা দাঁড়া। কয়েকটা কথা বলেছিল, দেখো মানুষের কিছু কথা থাকে যেগুলো বলা যায় না ইভেন মৃত্যুর পরেও, সেটা হলো না, কিন্তু ও ইলেকশন থেকে লাস্টে উইথড্র করে নিল। তখনও কিন্তু কীরম ছিল জানো, ওর মেয়ে ঝুম্পাই সে ইলেকশনে এলো, এই খাস দিয়ে দিকায় বসে খেতে এলো, আমার সঙ্গে বসে খেলো। তখন কিন্তু এইরম ধরনের জিনিস ছিল না যে মুখ দেখবো না, এরা খারাপ ওরা খারাপ, এটা কিন্তু এবারে দেখছি অত্যন্ত খারাপ। এবং তুমি এটা ফিল করেছো, তুমি মাঠের ছেলে বলে ভাই এটা ফিল করেছো, সাধারণ রিপোর্টাররা এটা ফিল করতে পারবে না, যারা অনেকদিন মোহনবাগান স্পিকলে গেছে তারাই এই দুটোর পরিবর্তনটা ফিল করতে পারবে। থ্যাংক ইউ তুমি এটা বলেছ, আমি তো শুনলে আমি অনুরোধ করলাম আর আমি চেষ্টা করব যে একটু পরিবেশ ফিরিয়ে আনার, কারণ আপনি এখনও প্রেসিডেন্ট, আপনার উপরে সেই আমি চেষ্টা করব। শুধু প্রেসিডেন্ট নামটা ছেড়ে দাও, আমাকে ভালোবাসার সংখ্যাটা 90%, 10% হয়তো হিংসে করে আর কোনো কারণ নেই, ওই হিংসে থেকে হয়তো ভালোবাসে না, 90% ভালোবাসে। প্রথম জিনিসটা যেটা যেটা মোহনবাগান সাপোর্টাররা বলেন, যেটা ইস্ট বেঙ্গল সাপোর্টাররাও হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার উপর রাগই হয়তো থাকবে, তা রাগ নেই বলে আমাদের টুটু বস পেলে আমরা তার মূর্তি করে রেখে দিতাম, মরে গেলে মূর্তি বেঁচে এটা বলে। তো যে জায়গাটা রাগ তো আছেই, ইস্ট বেঙ্গল গ্যালারি সল্টলেক স্টেডিয়াম মোহনবাগান, আমি যখন মোহনবাগান এলাম দেখ ওরা মাঠে প্লেয়ার নামলে 10টা করে গুদম গুদম করে আওয়াজ হয়, তখনকার দিনে যে বোম ছিল তাতে ভেতরে কিছু থাকতো না, ধোঁয়ার আওয়াজ। আমি ওদের বললাম আমি পয়সা দিচ্ছি তোরা কর, ওরা 4টে মারলে তুই 5টা মারবি, বলে কেন টুটাল পরে বলবো, ওরা 4টে মারছে আমি 5টা মারছি। তারপর মাঠে ওরা আগে নামবে না পরে নামবে, আমরা আগে নামবো, ওরা চুপ করে বসে থাকবে আর আমাদের সবাই আগে নেমে যাবে। তখন আমি বললো আজকে আমরা পরে নামবো, রথপাল সিং তখন মাঠের ইনচার্জ বলছে টুটুবাবু কেউ নেই উতার রায়, আমি বললো উতরে গা পাইলে উলককে উতারনে দিজিয়ে, আপ 10 বার মাঠ মে থা 9 বার উলক পিছে উঠরা আম লোক পাইলে উতরা, আজ ওইসা নেই হোগা, এই উতারো তুম লোক, ওরা উঠাচ্ছে না। তখন বললো আপ হাম অর্ডার দিয়ে দেগা তুম লোককে টাইম ক্যান্সেল হোগা, তখন ওরা নামলো। পেছু পেছু 6 জন কর্মকর্তা নামার কথা 10 জন নামছে, যেই 10 জন নেমেছে রাজপালজি হামারা 11 উতরেগা, কিউ বললো 10 জন নেমেছে, বলে 6 জন কা কানুন হ্যায় বললো আপকো ইয়া ক্যা রেখা হ্যায় WB লেখা হ্যায় তো, আপ এক কাম কিজিয়ে আম নয়া দে দেতে ইবি, তব হাম 6 মে রাজি হোগা। আর চাইয়ে এক তো জাদা 11, এগুলোর কারণ কি? লাইনের ধারে বসে রেফারিকে আর লাইনসম্যানকে এমন গালাগাল করতো তারা প্রেশারে পড়ে যেত, এটা আমি দেখেছিলাম। দেখ তখন আমার মাথায় ছিল যে এই জিনিসটা আমাকেও করতে হবে। এখন এটা তুমি বলবে টুটু বোসের পক্ষে রামকৃষ্ণপুর বোসবাড়ি ডক্টর নিমাই সাধন বোসের ভাইপোর করা সাজে, আমি বলি শাস্ত্রে আছে জসমিন দেশে যদা ছাড়াম, এই টুটু বিদেশে বোর্ড মিটিং অ্যাটেন্ড করে যখন স্যুট টাই পরে ইংরেজি কথা বলে, এই টুটু মোহনবাগানে যখন খেলা দেখে তখন ওরাও নাচছে আমিও নাচছি,
এটা কি অস্বীকার করতে পারবেন যে ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমে ঢুকলে, সব ফুটবলারদের সাথে যখন কথা বলেছি তখনও দেখেছি তারা বলেন ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমে ঢুকলে একটা চার্জ আপ হয়ে যেত, সেটা মোহনবাগান ড্রেসিং রুমে হতো না, সেটা বদলানো কি কোথাও গিয়ে আপনার টার্গেট ছিল? ওই বদলানো হচ্ছে যে চারটে বোম মারলে ছটা মার, বোম মানে বোম নয় কালীপটকা, আওয়াজ হোক, ওদের ছটা প্লেয়ার নামলে আমার দশটা প্লেয়ার নামবে, আমার সমর্থক নামবে, এইগুলো। আর একটা কী জানো, ঝগড়াটা ছিল তো 90 মিনিটের ঝগড়া, তার বাইরে তো ছিল না। তো এই এই জায়গাটায় মোহনবাগানের ক্ষেত্রে আপনি কি একদম মানে বোনাফাইড ট্র্যাডিশন ব্রেকার, সব ট্র্যাডিশনগুলো আপনিই ভেঙেছেন? ট্র্যাডিশন ব্রেকার বলবো না, আমি মোহনবাগানের যেগুলো দরকার ছিল আমি চেষ্টা করেছি ইস্ট বেঙ্গলের সঙ্গে লড়ার জন্য যে স্ট্যামিনাটা দরকার ছিল, সেই স্ট্যামিনাটা আনার জন্যে যে রিফাইনমেন্টের দরকার ছিল সেটা মনে নিয়েছি। ব্যক্তিগত টুটু বোস অসভ্য নয়, ছোট লোক নয়, যথেষ্ট ভদ্রলোক, এবং যে পরিবেশে তুমি আমায় দেখতে চাও আমি তোমায় দেখিয়ে দেবো। মাঠের পরিবেশ, মাঠের সম্পর্ক আলাদা, ভগবান করুন এটা ফিরে আসুক। এই যে বিদেশি খেলানোর সিদ্ধান্ত বা ভোটে এই যেভাবে ভোট করিয়েছেন, এই সবগুলোই তো মোহনবাগানের প্রথম। তুমি তো প্রথমটাই উড়িয়ে দিলে আমাকে, একদম গোলের বাইরে পাঠিয়ে দিলে শুট করে। এই যে আমরা প্লেয়ার উইথড্র করে নিয়েছিলাম, তার ফল কী ছিল জানো? রুলসে লেখা ছিল সাসপেনশন অফ দ্য ক্লাব ফ্রম আই লিগ। আই লিগে যদি একবার সাসপেনশন হতো মোহনবাগানকে আর ফুটবলে ফিরে আসতে পারত। ঈশ্বর করুণাময় যে তখন প্রফুল্ল প্যাটেল এখনও আছেন, জানি না কী হবে। না, তার আগে আমি জিজ্ঞেস করবো যে আপনি প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও আপনার ক্লাব মোহনবাগান এরকম মাঝ রাস্তায় খেলবো না বলে উঠে গেল, সেটা আপনি অ্যালাউ করলেন কী করে? সত্যি কথা বলি, আমি দুবাইয়ে ছিলাম, কিন্তু এটা প্রশ্ন নয়। আমি দুবাইয়ে থাকলেও দূরভাষ্য টেলিফোন ছিল, আমায় টুম্পাই বলছে, দেবাশিস বলছে অঞ্জনদা প্লেয়ার তুলে নিয়েছে। দেখ, তুলে নিয়েছে যখন, তখন সব শিয়ালের একরা, আমরা সবাই বলবো ঠিক করেছে, আগে ক্লাবকে বাঁচানো যাক, কে ঠিক কে ভুল করছে। ওই সময় অঞ্জন মিত্র হয়তো আমার মতন পাগলা ছিল, কিন্তু একটা কথা তুমি মাথায় রাখবে, যেটাই করেছি সেটা ক্লাবের স্বার্থে করেছি, ক্লাব আর ভালো। সাসপেনশন যখন হলো, প্রফুল্ল প্যাটেল থাকায় আমি গিয়ে পায়ে ধরলাম, পায়ে ধরে বললাম দেখ প্রফুল্ল, বহুত কষ্ট করকে ক্লাবকে হামলোক ইস জায়গা মে লায়া হ্যায়, তুম একটু ইসকো আর্থিক জরিমানা কর দো। বললে সাপোর্ট সবসে মিলেগা, আমলো আম দেখ লেগা। তারপরে আমি তো অঞ্জন, আমি সবাই মিলে আমরা সবাইকে দেবাশিষ, তখন সুব্রত দত্তর সঙ্গে কথা বললো এবং আমরা রাজি করালাম যে আর্থিক জরিমানা হলে কেউ আপত্তি করবে না প্রফুল্ল প্যাটেলকে। এবার 3 কোটি টাকা বললো, আমি ওর পায়ে ধরে ফেললাম। 2012 এলো, ওরে ভাই আমি দিতে পারবো না। বলে তুমি 2 কোটি টাকা ঠিক দিতে পারবে, 2 কোটি টাকা আমার পার্সোনাল চেকে আমি দিয়েছি। এবং একটা কথা বলবো, না আমার ছেলেরা না আমার স্ত্রী, 2 কোটি টাকা 2012 অনেক টাকা ছিল, হোয়াইট মানি চেকে দেয়া, আমার কেউ বিরোধিতা করেনি। কেন? আমার ফ্যামিলির রক্তটা সবুজ মেরুন, সে আমার ছেলেই হোক, আমার নাতি হোক, আমার বাবাও ছিল, রক্ত সবুজ মেরুন হলে একভাবে রক্তধারা চলে। আপনার বিরোধীরা বলেন ক্লাবে যে আপনি যা টাকা দিয়েছেন সে টাকা তুলেও নিয়েছেন। একটা ছোট্ট প্রশ্ন, এখনো অবধি অঞ্জন বলেছিল এই 2 কোটি টাকাটা তুই তো কিছু ধার করেছিস, কেন ব্যক্তিগত অ্যাকাউন্ট কোম্পানি নয়, তুই এটা লোন দেখিয়ে রাখ। তুমি একদম মনের কথা বললে যে এই 2 কোটি টাকা আমার নতুন ইনকাম ট্যাক্স লয়ার বললো যে তুমি কোটি টাকার উপর ট্যাক্স দাও, এটা গিফট করে দাও, মানে ডোনেশন দিলে ডিপার্টমেন্ট কিছু বলবে না। আমি এবছরে ডোনেশন দেখিয়ে দিয়েছি ক্যান্টিন। টুটু বোস তো মরে গেলে লোকে ভুলে যাবে, খেতে ভালোবাসি, টুটু বোস বলে ক্যান্টিনটা দে, 30 লাখ টাকা দিয়ে ক্যান্টিনটা করলাম, টুটু বোস লেখেনি। সুতরাং এসব কথা বলে লাভ আছে? কাকে কি টাকা দিয়েছি? টাকা তো তেজপাতা, প্লেয়াররা বলতো টুটুদার তেজপাতা কত দেবেন, কেন রান্নায় তেজপাতা লাগবেই,
অথচ তেজপাতার কোনো গন্ধ নেই, স্বাদ নেই। এখন এই তেজপাতার গপ্প তাহলে দেবাশিসকে জিজ্ঞেস করো, যত টাকা দিয়েছে তত টাকা কি ফেরত নিয়ে নিয়েছে, সুদ শুদ্ধ না আসল, এটা জিজ্ঞেস করো। দেবাশিস দত্ত অ্যাকাউন্টসে পারফেক্ট, একদম পারফেক্ট অ্যাকাউন্টেন্ট, ওকে জিজ্ঞেস করো। এই যে এতদিন ক্লাব চালালেন, এমন একটা প্রফেশনাল সিস্টেম করলেন যে যেখানে বারবার খালি আপনার কাছ থেকেই টাকা চাইতে হয়, এর এই সিস্টেমটা কি করে চেঞ্জ করতে পারলেন না? করেছি করেছি, এখন যেটা ক্লাবে করে দিয়েছি, সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ওনার বাবার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। আমি যখন স্পন্সর খোঁজা হচ্ছে, দেখো 50 কোটি টাকা বছরে দেবার ক্ষমতা টুটু বসের নেই, আমি 12 কোটি অবধি দিয়েছি একটা সময় যখন ম্যাকডোয়েল ছিল না গ্যাপ পিরিয়ডে, কিন্তু 50 কোটি তো দিতে পারবো না, তো আমি ধরে রাখবো না। তখন আমরা স্পন্সর খুঁজলাম, যেহেতু আমার সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার এত জানা ছিল যে আমি এটা জেনে নিতে পারো যে সঞ্জীববাবু আপনি কি টুটুবাবুর সঙ্গে এটা করেছিলেন, আমি আই এম গ্রেটফুল টু হিম যে উনি আমার ক্লাবের স্পন্সরশিপটা দিলেন যে বছরে 50 কোটি টাকা খরচা করবেন। এবং আমি একটাই ডিসিশন নিয়েছিলাম যে কলকাতা বেসড কোম্পানি, ফুটবলকে ভালোবাসে, কলকাতাকে ভালোবাসে। কিন্তু আপনাদের সাপোর্টাররা তো চাইছে না যে এই জিনিসটা থাকুক, তারা চাইছে শুধু মোহনবাগান থাকুক। আচ্ছা, মোহনবাগান বিক্রি হয়ে গেছে, তুমি তো না হয় মোহনবাগান, মনে হচ্ছে মোহনবাগানটাই চলে গেছে একটা নতুন ক্লাব, নতুন একটা জায়গা। তাহলে পালতোলা নৌকো, এই যে সবুজ মেরুন, এগুলো কোথায় গেছে, বেড়াতে গেছে? জয় মোহনবাগানের জয়, টিভিওয়ালারা মাঝে মাঝে মোহনবাগান মোহনবাগান বলে ফেলে, তারপরে ওপর থেকে বোধ হয় আসে আরে বলো বলো না এটিকে মোহনবাগান বলো। এগুলো শোনো, একটা কথা বলি, তাহলে কী চেয়েছিল সাপোর্টাররা, যে স্পন্সার আসবে তার সিইওকে গ্যালারিতে উঠে ঠুসো মারবো, মাঠ ঠুসো সে পালিয়ে চলে যাবে, তারপরে আর একটা আসবে সিমেন্ট কোম্পানি, সেও দেখবে ওরে বাবা এখানকার যে হালাত, পালিয়ে যাবে। এখন দেখা যাক কী হয়, আমার বন্ধু, আমি এদের সঙ্গে ব্যবসা করেছি, অতি ভদ্র লোক, তারা এসছে, দেখা যাক। আমার ক্লাবে আমি এই জিনিস চাইনি, আমার ক্লাবে চেয়েছিলাম যে আসবে সে থাকবে এবং ভালোভাবে থাকবে। মোহনবাগানকে তো অসম্মান তিনি করেননি, একটা প্রমাণ যদি কেউ দিতে পারে যে সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান লোকেদের বা মোহনবাগানকে অসম্মান করেছে, তার সঙ্গে যা এগ্রিমেন্ট হয়েছে সে এগ্রিমেন্টটা সে ফলো করেছে, এর বাইরে তো কিছু হয়নি। আপনার জেনারেল সেক্রেটারি বলেছেন যে তিনি এই ব্যাপারটা চেষ্টা চালাবেন যাতে মোহনবাগান মোহনবাগানে ব্যাক করে আর কি। ঈশ্বর তার উপরে আশীর্বাদ দিন, আর আমি শত হাতে তাকে নমস্কার করব, এটা করতে পারলে তো আমার থেকে খুশি কেউ হবে না। আমার মনে হয় না জেনারেল সেক্রেটারি বলেছেন, কেন আমি ইন্টারভিউতে যেটা শুনলাম, এখন কানে শুনেছি চোখে দেখেছি, মাথায় ক্যালকুলেশন তো করিনি ভাই, তুমি যদি মাথায় ক্যালকুলেট করে থাকো, ও বলেছে আমি চেষ্টা করছি, করে দেবো তো বলিনি, চেষ্টা করছি বলেছে, অনেক তফাৎ চেষ্টা করা আর করে দেওয়ার ভেতরে, মানে কথার কথা আর কি, সদিচ্ছা আছে, কথার কথা কেন হবে, এটাকে সদিচ্ছা, আর একটা কথা বলি, এটাকে সদিচ্ছা বলে ভাবছেন আপনি, যেখানে আপনি একটা স্পন্সর আনলেন খুঁজে পেতে? আমার ভাবা উচিত, আমি যদি প্রেসিডেন্ট হয়েছি, প্রেসিডেন্ট হচ্ছে ঘটের ডাব, কিন্তু আমি চাইবো আমার জেনারেল সেক্রেটারি এটা করতে পারুক, এবং দেবাশিসের যা ক্ষমতা কৃতিত্ব আমি তাকে এতটুকু ছোট করতে চাই না। আমার হাতে তৈরি করা, আমার কাছে আশীর্বাদ দিয়ে সে গেল, আমি চাইবো না সে বড় হোক, সে আমার বিজনেস পার্টনার, তাকে আমি ছোট করবো কীভাবে? এই যে ময়দানটা যে সময়টা আপনি করেছিলেন জমিয়ে, যে সময় মোহনবাগান ইস্ট বেঙ্গল আকচা আকচি ময়দানের একটা জমজমাট ব্যাপার, এপাশে আপনি রয়েছেন ইস্ট বেঙ্গলেও তখন পল্টুদা, এই যে এই লড়াইগুলো ক্যারেক্টারটা সব সরে গেছে। এই ক্যারেক্টারে আর একটা লোক ছিল, তার নাম সোমেন মিত্র, আমিও সোমেনদার একদম কাছের লোক, আর পল্টুও তার একদম ছোটবেলাকার বন্ধু, যখনই একটা ক্লাসের পয়েন্ট এসে যেত সোমেনদা মধ্যিখানে চলে আসতে মিটিয়ে দিত। এইসব চরিত্রগুলো তো হারিয়ে গেছে,
সময়কে তো আমি ধরে রাখতে পারবো না। টুটু বসে এত বড় চেয়ার দিয়ে বলে দিল সময়কে ধরে রাখবে মোহনবাগান কেরম করে, মোহনবাগান তো মোহনবাগানের মতন চলবে। যতটা চেষ্টা করা যায় সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করেও একটা কালচার যে আছে মাঠের সেই কালচারটা যেন থাকে, সেই কালচারটা যেন নষ্ট না হয়ে যায়, মাঠটা যেন পলিটিক্সের আখড়া না হয়ে যায়। তুমি একটা কথা বলেছ, এর ভেতর আমি পলিটিশিয়ানদের কথা বলছি না, মাঠের ছেলেরাই এখন পলিটিশিয়ানদের দাদু হয়ে গেছে। মাঠ পলিটিক্স এখন অন্য পলিটিক্স থেকে অনেক বড় হয়ে গেছে, যেটা ঠিক নয়। মাঠের পলিটিক্সটা মাঠের ভেতর থাকা উচিত। আপনি ওই কালারটা মিস করেন ময়দানের? সবুজ বেরুন, শুধু সবুজ বেরুন না, সবুজ বেরুন, লাল হলুদ, সব সাদা কালো, সব লাল হলুদ না থাকলে আবার সবুজ বেরুন জমবে না, কন্ট্রাস্ট হবে না, বলে না কন্ট্রাস্ট, মিস করি। মানে ময়দানের ওই কালারটা যেটা একসময় এপাশে টুটু বসু, ও পাশে পল্টু দাস, এই যে লড়াইগুলো, এই লড়াইগুলো বোধহয় এখন আর ওই এখন ওরকম হয় না, প্রফেশনাল হয়ে গিয়ে কি ওই? আরে ওই তো বললাম, মাঠের রাজনীতি। আগে রাজনীতি ছিল না, খোলা তলোয়ার। পল্টু দাসকে মিস করেন? মিস করি। ও যেদিন মারা গেল, নার্সিংহোমটা ছিল গোর্কি সদনের উল্টো দিকে ছিলাম। দেখো, 90 মিনিটের শত্রুতা, ব্যক্তিগত শত্রুতাটা আমি কখনো করিনি। ওই স্বপন বল মাঠে যখন আমি ঢুকতাম, ও যখন ঢুকতাম, কী কাণ্ড! তারপরে স্বপন বলের সঙ্গে দেখা হলে হাত ধরে বসে চা খাওয়া সবই হতো। তাহলে তো একদম মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনোদিন হয়নি। স্বপন বলের উদাহরণটা দিলাম, ও মাঠে থাকতো আর খুব উগ্র ছিল, আর আমিও স্বপন বল ছিলাম মোহনবাগানের। তো এই যে ধরুন এতদিন মোহনবাগান চালিয়েছেন, এখনও যদি প্রফেশনাল জায়গায় বলেন, এখন একটা ক্লাব টেন্ট ভালো হয়েছে, একটা প্রফেশনাল চেষ্টা জড়িত চলছে গোটা বিষয়টা, সেটা এই সাম্প্রতিক একটা যেহেতু এই কোম্পানি হয়ে এটিকে পড়ে, এর কারণটা হচ্ছে ক্লাবের যে টাকাটা তাতে তো হাত পড়ছে না, ক্লাবের টাকাটা তো আর ক্লাব চলাতে লাগছে না, সমস্ত কিছু তো এটিকে করছে। এই যে মাঠ হচ্ছে, এই যে ড্রেসিং রুমের সমস্ত কিছু জিনিসপত্র যা লাগবে সব তো এটিকে দেবে। টেন্ট ক্যান্টিন যেটা আমি করে দিয়েছিলাম তার কিছু সংস্করণ আমি তো 3 বছর আগে করে দিয়েছি। এই সব জিনিসগুলো করবার টাকা ক্লাবের টাকাতেই হয়ে যাবে, সুতরাং অর্থের অভাব। আর মোহনবাগান ক্লাবকে কোনোদিন অর্থের জন্যে কোনো ব্যক্তিকে আনতে হবে না। লোকে বলতো টুটু বোস অর্থের জন্যে পাওয়ারে আছে, স্বীকার করছি, তাই যদি হতো তাহলে তো আমিও স্পন্সার আনতাম না, খুব খারাপ কথা। আমি চাইতাম এমন স্পন্সার আসুক যে বছর বছর পাল্টাবে, তাহলে বছর বছর টুটু বোসই থেকে যাবে, তা তো করিনি। টুটু বোস সঞ্জীব গোয়েঙ্কাকে এনেছে, তার কারণ ক্লাবের টাকা আর কোনো কারুর জন্য দরকার নেই, ক্লাব তার নিজের মতো চলবে। এবারে ভোটে কে জিতবে না জিতবে, কে ভালো ক্লাব চালাচ্ছে সেটাও মেম্বাররা ডিসাইড করবে, আনলেস আনলেস কেউ খুব ক্ষমতাবান হয়ে আবার পোস্ট অফিস টাইপে কেউ কিছু যদি করে ফেলে। আমি জানি না, আমি যখন বাঁচবো না 10 বছর বাদে কি হবে আমি তো বলতে পারবো না ভাই। আপনার এই আক্ষেপ হয় না যে মোহনবাগান ক্লাবে একটা সুন্দর পরিকাঠামো, ধরুন নিজস্ব একটা আলাদা মাঠ, একটা ঠিকঠাক একাডেমি, ওই সেল একাডেমির মতো না, এরকম একটা কিছু করে যেতে পারলেন না এখন, মানে অন্তত এখন অবধি করতে পারেননি, এখন যদি এটিকে হয়ে হয় আর কি, আপনাদের সময়টা এক্সক্লুসিভ সময় হয়নি? আমি সব থেকে ভালো না কেন মোহনবাগান একাডেমি করেছি, সেল মোহনবাগান একাডেমি, সেটা এই খুব স্ট্যান্ডার্ড কিছু হয়েছে আজকাল তো, মানে লোক চালানোর অভাবও খুব, পরিচালক তো সব হয় না ঠিক। তবে মোহনবাগানকে যে আজ সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে গাঁট ছাড়া সিরিয়ালটা দেখি, গাঁট ছাড়া বাঁধতে পেরেছি, এটা মস্ত কৃতিত্ব। কখন কোন কৃতিত্বটা কাজে লেগেছে, চিবার সময় চিবা,
কিষাণ বিকাশের সময় কিষাণ বিকাশ, মাঠে ঝগড়া করার সময় মাঠে ঝগড়া করা। এখন সময় ছিল ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড পারমানেন্ট বিয়ে গাঁটছড়া বাঁধা, যেটা আমি করেছি। কারা বাঁধা, কারা চাইছে না এটিকে, আমি লুজ টক করবো না। আমার ছেলে আমার উপর খুব রাগ করেছিল যে আমি কিছু লুজ টক করেছিলাম। সংখ্যায় কত, একটা রেফারেন্ডাম ভোট হোক না যে মোহনবাগানে সঞ্জীব গোয়েঙ্কাকে ক্রিকেট খেলা দেখতে গেছে কালো ফ্ল্যাগ দেখানো হচ্ছে, মাঠে ওনাকে পোস্টার পড়া হচ্ছে। এগুলি কি মোহনবাগান ক্লাবে সত্যি চায়? রেফারেন্ডাম করো, রেফারেন্ডামে যদি এটা বলে যে না সঞ্জীব গোয়েঙ্কাকে আমি বলবো তুমি ছেড়ে দাও, যারা এটা করছে তাদের হাতে ক্লাবটা দিয়ে দাও। তুমি যেমন লখনৌ নিয়েছো কলকাতা পাওনি বলে ক্রিকেটে, তেমনি লখনৌ একটা ফুটবল ক্লাব নিয়ে নেবে, নিয়ে চালাবে, টাকা থাকলে নাম তৈরি হয়ে যাবে। হ্যাঁ, মোহনবাগানের ঐতিহ্যটা পাবে না। এইটাই কি ঐতিহ্য, যাকে বিয়ে করবে যার সঙ্গে যে টাকা দেবে তাকে কালো ফ্ল্যাগ দেখাবে গালাগাল দেবে? এই যদি ঐতিহ্য হয়, নমস্কার। আপনার ফুটবল সময়টা, যে সময় আপনি একদম প্রত্যক্ষভাবে দল গঠন থেকে শুরু করে দল সব কিছুর সাথে যুক্ত, কোন ফুটবলার আপনাকে সবচেয়ে বেশি আপনার কাছে ক্যারেক্টার হিসেবে বা সব কিছু মিলে সবচেয়ে অ্যাট্রাকটিভ লেগেছে স্বদেশীদের মধ্যে? স্বদেশী সত্যজিৎ চ্যাটার্জি। খালি একটা আফসোস, আমার বউ মারা গেছেন, আমার স্ত্রীর একটাই আফসোস ছিল সত্যকে বিয়ে দিতে পারলে না। এখনও ধরি আমি, এই তুই বিয়ে কর বৌদি বলেছিল, অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত। এবং আমি মনে করি যে ওইরম টাইপের চরিত্র, ওইরম টাইপের ছেলে আমি দেখিনি কখনো। আর বিদেশিদের মধ্যে সনি নডিও খুবই ভালো আমার সঙ্গে, চিমা আমার সঙ্গে ভালো, বাকিদের সঙ্গে কি জানি না। আমি হয়তো কেন হচ্ছে ভালো, চিমাকে তোলবার জন্যে 2 বছর লেগেছিল আমার ভাই পল্টুও। তখনকার ইস্ট বেঙ্গল ক্লাবের লোকেরা, অনেক সময় আমি টাকা দিয়ে প্লেয়ার তুলতে পারিনি বিকজ অফ রিলেশনশিপ অফ ইস্ট বেঙ্গল কিছু কর্মকর্তা তাদের প্লেয়ারদের সঙ্গে। সে জিনিস এখন এই, তুই বললে না প্রফেশনাল হওয়া এখন আর নেই, এখন ইট ইজ মানি মানি মানি। তবে একটা জিনিস ভালো হয়েছে, ক্রিকেটে টাকা ছিল, ফুটবলে টাকা ছিল না। ফুটবলাররা অ্যাটলিস্ট টাকা পেয়েছে, এটা মস্ত বড় ব্যাপার ভাই। স্বদেশি প্লেয়াররা বহু টাকা পেয়েছে, এটা কি ভালো জিনিস নয়? এটা প্লেয়ারদের ব্যক্তিগত জীবনে অনেক বড় জিনিস। এবার এই কোচদের মধ্যে আপনাদের তো একটা সময় খুব সুনাম ছিল যে কোচ আপনারা রেগুলার বেসিসে গাড়ির থেকে নামিয়ে দিতেন, এই অপপ্রচারটা সংবাদপত্র আর ইলেকট্রনিক মিডিয়ারা মিলে করেছে। কেন এইরকম ধরনের খবর, তেলে ভাজা গরম গরম খেতে খুব ভালো লাগে। কোন কোন কোচকে নামিয়েছি বলো তো? নিজা নঈমকে আমি নামিয়েছি সাউথ ক্লাবের সামনে, তাকে বলে নাইমকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। আরে সাউথ ক্লাবে তার ছেলেরা খেলছে, সেখানে নামিয়েছে, গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো? আমার একটা উদাহরণ দাও তো, কাকে নামিয়েছে বলতে পারবে না? বল, অমল দাকেও একবার নামিয়েছিলেন। অমল দত্তকে? আমি তাহলে আমি যাই না, তুমি কার কথা বলছো? অঞ্জন দেবাশিস, আপনারা তো সব একই ছিলেন। না না, আমি নামটা করো, আমি যেমন নঈমের নামটা বললাম, অমল দত্ত কে নামিয়েছিল? অঞ্জন জানি না ভাই, আছে অঞ্জনী নামাক, আমি নামাই যদি সত্যি নামিয়ে থাকি অঞ্জন। ঠিক আছে, অন্যায় হয়েছে যে কোচ ছাটাই এর ব্যাপারে। তবে অমল দত্ত তো ডায়মন্ড, ডায়মন্ডকে কখন আংটিতে পড়ছি, কখন হাড়ে পড়ছি, কখন কানে পড়ছি, ডায়মন্ডের আবার কোনো তুলনা আছে নাকি? যে কোচদের হ্যান্ডেল করেছেন আর যাদের ছাঁটাই করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি আপনার অ্যাট্রাকটিভ কাকে লেগেছে? ডিসিপ্লিনে
ভালো লেগেছে নাইমকে। ডিসিপ্লিন যদি কাউকে বলে, কিন্তু প্লেয়াররা তো একটু অত্যধিক ডিসিপ্লিন পছন্দ করে না। এটা বলাটা আমার উচিত হবে না, কেন এখনো অনেক কোচ অ্যাক্টিভ আছে এবং তাদের ভেতর যদি কাউকে ভালো লেগে থাকে। আচ্ছা, আমি এখনটা সরিয়ে দিলাম, পিকে ব্যানার্জি অমল দত্ত এই দুজনের মধ্যে কে? পিকে ব্যানার্জি, আমি নিজে কথা বলতে ভালোবাসি। একদিন টাটার তখন এ হতো, একটা করে বছরে খেলা হতো, ইন্টারন্যাশনাল টিমদের নিয়ে আসতো টাটা। ফিলিপস আইন্ডহোভেন এসছে, ফিলিপসের কোচ ছিল খুব নাম করা বব চার্লটন নাকি ইংল্যান্ডের কোচ। আমি রাত্রিরে প্লেয়ারদের খেতে বলেছি টাটার কর্মকর্তাদের। সেদিন আবার ইতিহাস এমন, জিআরডি টাটা কলকাতায় ছিল, তো আমি ঋষিমতিকে বললাম আমি জীবনে তোমার কাছে কিছু চাইনি, তুমি বলেছিলে টুটু কোনোদিন কিছু চেয়েও, আজ চাইছি, তুমি ডিনারে জিআরডি টাটাকে আনবে। তখন বললো তুমি জ্যোতি বসুকে আনতে পারবে? আমি, জ্যোতি বসু তো তোমার মামা। বলে না, আমার সঙ্গে এখন একটু ঝামেলা চলছে, আমি যদি যাই তুই যদি আনো আমি নিয়ে আসবো, তুমি বিশ্বাস করবে? আমাকে পুলিশ কমিশনার টেলিফোন করছে যে জ্যোতি বসু প্রশ্ন করছেন সত্যি কি জিআরডি টাটা আসছে। তা আমি বললাম বীরেন্দা তুমিও তো আসছ, তুমি এরকম ধরনের প্রশ্ন করলে আমি অপমানিত হব না, তুমি ওনাকে আসতে বারণ করে দাও। তো ইয়ার কী করছিস কেন, বল না আসছে কিনা। কেন, হ্যাঁ আসছে। আর সেইখানে কি হলো জানো, ফুটবলের কথা কিছু হলো না। আমার রুচিবতী বললে জিআরডি একটু একা কথা বলতে চাই জ্যোতি বসুর সঙ্গে। কি কথা বললো জানো, একটা পিগ আয়রন কোম্পানি টাটার খুব বড় খড়গপুরে আছে, ওটা উড়িষ্যায় হতে চাচ্ছিল, সেটাকে জিআরডি রিকোয়েস্ট করলো মিস্টার বাসু। তখন এই জ্যোতিবাবু রিকোয়েস্ট করলে ওটাকে আপনি খড়গপুরে আনুন। বলে আমি উড়িষ্যায় এই এই সুযোগ পাচ্ছি। বলে আপনি 10টা পেলে 11টা আমি এখানে দিয়ে দেবো। ওইখানে বসে ওটা হলো, ইতিহাসের অনেক সাক্ষী। কিন্তু আমি বলছি যে ফুটবলের সেখানে যে ইংল্যান্ডের যে কোচ ছিল সে চিংড়ি কার্নেট খুব ভালো লেগেছে, চারটে খেয়ে নিয়েছে। তখন পিকে ব্যানার্জি বলছে টুটু তুই কি তালে আছিস রে, ওকে 6টা খাইয়ে পেট খারাপ করবি যাতে মাঠে না যেতে পারে? ডোন্ট টেক দিস গাই ইজ ডেঞ্জারাস, হি ডাজেন্ট ওয়ান্ট টু বরো, ইউ কাম টু দ্য ফিল্ড, ডোন্ট টেক মোর দ্যান ফোর। সেই পিকে ব্যানার্জি এত আড্ডা মারতে শুরু করলো যে জ্যোতিবাবু রাত্রির একটার সময় উঠলো, বুকেই যাচ্ছে আর এত হাসাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি হয়তো অমল দত্ত ডায়মন্ড হিরে পরার, আমার তখন আমি তো পলা পড়তাম, সেই জন্যে পিকে ব্যানার্জি তুলনা হয় না, তুলনা হয় না। এখন দেখো আমি নিজে তো অত বলতে পারবো না যে অমল দত্ত ফুটবলটা ভালো বুঝতো না প্রদীপ ব্যানার্জি ফুটবলটা ভালো বুঝতো, এটা একটু মস্ত বড় প্রশ্ন। প্রদীপ ব্যানার্জি সাইকোলজি ভালো বুঝতো, পিকে দত্ত আমাদের অমল দত্ত হয়তো টেকনিকটা ভালো বুঝতো, কিন্তু আমরা কর্মকর্তারা কী যাই সফলতা। বারপোস্টে গোল ঢুকিয়েছ সেটা কিন্তু পিকে ব্যানার্জি অদ্ভুত ভালো, প্লেয়ারদের চাঙ্গা করা, সাইকোলজিক্যাল টনিক দেওয়া। আপনি একটা কথা বলুন, আপনার মোহনবাগানের সবচেয়ে মানে খারাপ দিন কোনটা আর ভালো দিন কোনটা? পাঁচ গোল খাওয়াটা সব থেকে খারাপ দিন, আর শপথ করেছিলাম মরবার আগে যেন ভগবান এত কাণ্ড করছি পাঁচ গোল দিতে পারি, ওদের পাঁচ গোল দিয়েছি। বিশ্বাস করবো আমি দুবাই ছিলাম, পাঁচ গোল দিয়েছি। ওরা কি বলে জানো, আরে আমরা তো 5-0, তুমি তো 5-0 করতে পারিনি, আলো অত কথার দরকার নেই। আমি বলেছিলাম 1-1 দেবো, 1-1 দিয়েছি। আক্ষেপ কোনোটা রয়েছে মোহনবাগানে এতদিন থাকার পরেও? অক্সিজেনের জায়গায় নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড মাঠে, প্রচণ্ড দুঃখ হয়, প্রচণ্ড দুঃখ হয়, প্রচণ্ড দুঃখ হয় যে নিঃশ্বাস নিলে অক্সিজেন পাবো না, কার্বন ডাইঅক্সাইড পাবো কেন রে ভাই। মোহনবাগানের ফিউচার কি দেখছেন? মোহনবাগান মোহনবাগানের মতন চলবে,
মোহনবাগান এই সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে হাত মিলিয়ে কোনোদিন মোহনবাগান বন্ধ হবে না। মোহনবাগানে আপনার কাজ বাকি রয়ে গেছে এরকম কিছু আছে এখন? যদি অক্সিজেন ফিরিয়ে আনতে পারি, যদি এপার ওপার মানে চায়না এ হিন্দি চিনি ভাই ভাই যদি করে দিতে পারি কোনো কারণে, জানি না পারবো কি না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।